মোটরসাইকেল চলাচলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবিত বিভিন্ন নীতিমালা অযৌক্তিক ও জনবিরোধী দাবি করে তা সংশোধনের দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছে দিনাজপুরের বাইকাররা। শুক্রবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মোটর বাইক সহ এই মানববন্ধনে অংশ নেয় বাইকাররা। এ সময় শহরে 30 কিলোমিটারের কম গতিতে বাইক চলাচল, মহাসড়কে আরোহী পরিবহন করা যাবে না, মহাসড়কে 126 সিসির নিচে ক্ষমতার মোটরসাইকেল চলাচল করতে পারবে না, ঈদ পূজার আগে পরে 10 দিন মহাসড়কে বাইক চলাচল নিষিদ্ধ, এসব অগ্রহণযোগ্য নীতিমালা বলে দাবি করেন বক্তারা। কিসের ভিত্তিতে এই মানে নীতিমালাটা যে প্রণয়ন করা হলো সেটা আমাদের কাছে এখনো অস্পষ্ট, মানে পরিষ্কার না, সোজা কথা পরিষ্কার না। আরেকটা কথা হচ্ছে হাইওয়েতে আপনার পিলিয়ন ছাড়া রাইড করতে হবে। তো আমি বিভিন্ন কাজে আমার বাবাকে বা ভাইকে, আমার পরিবারকে, যে কাউকে আমি পিলিয়ন হিসেবে নিয়ে বা আমাদের গ্রামের বাড়িতে আমি যেতে পারি, তো আমি তাহলে আমার বাবাকে বা ওয়াইফকে কার কাছে বা কিসে আমি নিয়ে যাবো সেটাকে প্রশ্ন থেকেই যাবো। নীতিমালা প্রণয়নের চেষ্টা করা হচ্ছে, এটা আসলে পুরোটাই আসলে গণবান্ধব না আর কি। আসলে এটা বাইকার, তো আমরা চাই এটা বাইকার বান্ধব হোক, নির্দিষ্ট আপনারা অর্থাৎ লাইসেন্সটা নিশ্চিত করেন, রেজিস্ট্রেশনগুলো নিশ্চিত করেন, তারপরে থ্রি হুইলার যেগুলো অবৈধ আসলে এগুলার চলাচলের ক্ষেত্রে কোনো নীতিমালা নেই,